প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে আছো। আমরা সকলেই অবগত আছি যে সরকারের নির্দেশনা মোতাবেক অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে আমি মোহাম্মদ ইমতিয়াজ মোস্তফা, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণাংশের ক্রিয়াপদ সম্পর্কে। আজকে আমাদের পাঠ হবে ক্রিয়াপদ। এর আগে আমাদের জানি ক্রিয়া কি, যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। দেখা যাক আমি অঙ্ক করছি, বাবা এসেছে। এই দুইটা বাক্যের মধ্যে করছি এসেছে ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদের বিভাজনের যদি আমরা যাই তাহলে দেখতে পাই ক্রিয়াপদ নানা রকম হয়ে থাকে। যেমন এক সমাপিকা, দুই অসমাপিকা, তিন কর্ম ক্রিয়া, চার অকর্ম ক্রিয়া, পাঁচ কর্ম যৌগিক কি। এখন সমাপিকা ক্রিয়া কি, সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া। যেমন সেতু স্কুলে যায়, সেতু স্কুলে যায়, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কারণ এর মধ্যে বাক্যের অর্থটা পুরো বোঝা যাচ্ছে, সেতু কোথায় যায়, স্কুলে যায়, ওটা একটা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি।
করে দেখা যাক। আমি বাড়ি গিয়ে শিক্ষার্থী বিন্দু আমরা যদি লক্ষ্য করি যে আমি বাড়ি গিয়ে এই বাক্যটা পুরোপুরি অর্থ সম্পূর্ণ হচ্ছে না, তাহলে আমার এইখানে একটা শব্দ লাগবে আমি বাড়ি গিয়ে। আমি বাড়ি গিয়ে খাবো, আমি যদি এখানে খাবো লিখি তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়। তাহলে গিয়ে এটা অসমাপিক ক্রিয়া, খাবো এটা সমাপিক ক্রিয়া। এবার আমরা সমাপক ক্রিয়া নিয়ে আলোচনা করব, যে ক্রিয়ার কোন কর্ম থাকে তাহলে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। কর্ম সকল চিঠি লিখছে, সকল চিঠি লিখছে এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। কাঞ্চন বই পড়ছে, এই ক্রিয়াপদের মধ্যে কর্ম আছে কারণে এটা সকর্ম ক্রিয়া। এবার আসলে অকর্ম, যে ক্রিয়ার কোন কর্ম থাকে না সাধারণত আমরা তাকে অকর্ম ক্রিয়াপদ বলি। যেমন সকল পড়ছে, সকল পড়ছে তার মানে এখানে পদটার পরে ক্রিয়া আছে কিন্তু কর্ম নাই, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা অকর্ম ক্রিয়া। তার এখানে যদি আমাদের কর্ম পদ থাকে তাহলে সেটা হতো সকর্ম, যেহেতু এখানে কর্ম নেই সকল করছে, সকল কি করছে এ বিষয়ে উল্লেখ, তাহলে এটা অকর্ম ক্রিয়া। পাঁচ নম্বরে যেটা আছে দ্বিকর্ম, দ্বিকর্ম কর্ম, দ্বিকর্ম যে ক্রিয়াপদে দুটি কর্ম থাকবে সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। শিক্ষক ছাত্রদের শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, শিক্ষক তাদের পড়াচ্ছেন দুই বছর করি, ছাত্রদের কি পড়াচ্ছেন বাংলা।
তাহলে এখানে আমরা দুইটা কর্ম কি পাবি এটা বলা আছে দ্বি কর্ম ক্রিয়া মা শিশুকে দুধ খাওয়াচ্ছে এটা দ্বি কর্ম ক্রিয়া এবার আমরা আসব প্রযোজক প্রযোজক ক্রিয়া আছে যে ক্রিয়া অন্য পদের দ্বারা চালিত তাকে প্রযোজক ক্রিয়া বলে মা কোকাকে দাঁত দেখাচ্ছে কোকা নিজে নিজে দেখতে পারে না যে শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো যেহেতু দাঁতকে দেখাচ্ছে মা কারণ কোকা একা দাঁত দেখা সম্ভব নয় এই কারণে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলে গঠিত বাক্যকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বাংলা ব্যাকরণের ক্রিয়াপদের শ্রেণী বিভাগ নিয়ে এখন আলোচনা করলাম এখন তোমাদের এই প্যান্ডামিক মহামারীর কারণে শ্রেণীকক্ষে থাকা সম্ভব হচ্ছে না এই কারণে আমরা অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব এটা স্কুল খুললে সেটা শিক্ষককে দেখাব এখানে আমি যে ক্লাসটা দিয়েছি ক্রিয়াপদ সম্পর্কে এই সাতটা ক্রিয়াপদের উদাহরণগুলো তোমরা খাতায় লিখে স্কুল খুললে শিক্ষকদের দেখাবা আর এই মহামারীর সময় সবাই সুস্থ থাকো সামাজিক দূরত্ব বজায় রাখো এগোলে আমি আমার ক্লাস শেষ করছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ